নমস্কার, আমি আদিত্য, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস আটকে পড়েছে বাংলার বহু যাত্রী। মঙ্গলবার ভোরেই দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। জানা গেছে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। ভারতবর্ষে ফের একবার রেল দুর্ঘটনার খবরে দিন শুরু হলো। এবার ঝাড়খণ্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ট্রেনটি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল। এই দুর্ঘটনায় যাত্রী মৃত্যুর পাশাপাশি আহত হওয়ার খবর মিলছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যাত্রী পরিবহনের জন্য রেলওয়ে বিশেষ কোচিং র‍্যাক ও বাসের ব্যবস্থা করেছে। ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা নিয়ে একাধিক কন্ট্রোল রুম চালু করা হলো রাজ্যের তরফে। ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলাকে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। 18টি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ চক্রধরপুরের রাজা খারস ওয়ান ও বড়াবাম্বুর রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ নিল ভারতীয় রেল। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস এর জন্য চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।